আমি দেখাবো। তো আগে পোটলা পাটলি খুইলে ঠিক আছে, মানে এইগুলি সব জর্দা, জর্দার প্যাকেট। সুন্দর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার মা, তো এগুলি সব ধুইতে হবে। কি কি খাবার জিনিস দিলাম মা, খাবার জিনিস অনেক কিছুই দিছে আপনার। এটা হচ্ছে গরুর মাংস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম বাংলাদেশ থেকে। আমার মা অনেক যত্ন সহকারে, অনেক ভালোবাসা দিয়ে বিশাল বড় এক, কি বলে এটাকে, শান্তা, আমরা আরবিতে এখানে শান্তা বলি, তো বিশাল বড় এক কার্টন পাঠাইছে, সেখানে অনেক কিছু আছে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম। কারণ মায়ের হাতের ভালোবাসা আসছে, এটা আমার কাছে বিশাল কিছু। গতকাল আসছে, গতকাল না, হ্যাঁ গতকাল সকালে আসছে কাতারে। আজকে সকালে যে সানি নিয়ে আসছে, সানির মামা আসছে বাংলাদেশ থেকে। তো সানির মামা আমাদের বাসা থেকে এই জিনিসগুলি নিয়ে আসছে আমার কাছ থেকে, আর এখানে কাতার থেকে নিয়ে আসছে। কাতার দোহা হচ্ছে সানির মামা থাকে, আর আমরা তো থাকি একটু গ্রামের দিকে, আমাদের এটা হচ্ছে আলখোর। তো এখান থেকে প্রায় 1 ঘন্টার গাড়িতে যেতে হয় দোহাতে, তারপরে হচ্ছে সানির মামার বাসা, ওইখান থেকে সানি সকালে যায় নিয়ে আসছে। তো অনেক কিছুই পাঠাইছে আম্মা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন প্লিজ। তো দেখতে থাকুন, আসুন দেখি আমার আম্মা কী কী পাঠাইছে। তো আম্মা হচ্ছে এই কার্টন ঘরে অনেকগুলি ভালোবাসা পাঠাইছে, আর এই ভালোবাসাগুলি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে অনেক কিছুই আছে, আমি এখন একে একে খুলে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমার মা আমার জন্য সুদূর বাংলাদেশ থেকে কি কি পাঠালো। চলুন দেখি। আচ্ছা প্রথমে দেখাই এই বক্সটা, এটা হচ্ছে এখানে আমার কিছু জামাও আছে, আমি বাংলাদেশ থেকে দুই সেট জামা নিয়ে আসছি। কারণ হচ্ছে এখানে আমার মিক্সি পড়তে খুব একটা ভালো লাগে না, আমি দায় ঠিকে পড়ি, কারণ এই এরকম জামা এখানে সংগ্রহ করাটা মানে আমার জন্য অনেক টাফ। তো যাই হোক, আমি কিন্তু এখানে বিশেষ করে আমার বাংলাদেশ থেকে আমি পান সুপারি নিয়ে আসছি, পান সুপারি জর্দা, তারপরে হচ্ছে কিছু ভর্তা, তারপরে আমাদের গাছের একদম ফ্রেশ বোম্বাই মরিচ, অনেক মরিচ ধরছে বাসায়, আম্মা আমার জন্য মরিচ পাঠায় দিছে, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, নানান পদের ভর্তা পাঠাইছে। তো চলুন শেয়ার করি এইগুলি কি কি। আসলে দেশ থেকে যখন কোনো কিছু আসে তখন খুবই ভালো লাগে, কারণ মনে হয় এখানে মা বাবা, এই পুরো প্যাকেটটা আমার বাবা করছে, বাবার স্পর্শ এখানে, সেটা অনেক আনন্দের। আসলে বাবা মার অবদান বলে শেষ করা যাবে না। আব্বারে বলতেছি যে আব্বা এই বছরই শেষ, কারণ আমি দীর্ঘ 11-12 বছর ধরে বিদেশ করি, অনেকবার এরকম আমি জিনিস আনানো হয়েছে, তো আল্লাহ বাঁচালে এবারই শেষ, এটাই লাস্ট, আর হয়তো বা লাগবে না ইনশাল্লাহ, আশা করি। আমার আবার রান্না চুলায় একটু চেক করতে হয় রান্নার কি অবস্থা, অনেক কষ্টে মারা হয়েছে। স্টেপ ছুটাইতেই তো আমার 12টা বেজে যাব দেখা যায়। কাপড় চুপড় গুলি এগুলি ধুইতে হবে, ধুইয়া তারপরে হচ্ছে এগুলি পড়তে হবে।
তত উপায় নাই। এটা হচ্ছে ওর না, যা আমার ওর না। হালকা একটু কাজ করা, এম্বোচারি করা। তো এটা হচ্ছে একটা জামার ওড়না, জামাটা আরেকটার মধ্যে আছে, সবই দেখাবো। তো আগে পোটলা পাটলি খুলে নেই। আচ্ছা, এগুলি হচ্ছে সব পান জর্দা, ঠিক আছে? মানে এগুলি সব জর্দা, জর্দার প্যাকেট। তো এগুলি এই সাইডে রাইখা দিই। আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের বাসার কামরাঙ্গা মরিচ। আমরা কামরাঙ্গাও বলি, বোম্বাই মরিচও বলি, এটার কোনো ই নাই। মানে যখন যেটা ভালো লাগে সেটাই বলি। অনেকগুলি মরিচ পাঠাইছে আম্মা, প্রায় 7-8টা হবে। তো আমার তো অনেক গ্যাস, আমার এই মরিচ খাইলে তো আরও গ্যাস উঠে যাব। তো চিন্তা করছি তরকারি যখন রান্না করব তখন একটু একটু দিলে খুব সুন্দর গ্রান, একদম ফ্রেশ কামরাঙ্গা। খবর হয়ে যাবো খাইতে গেলে। যাই হোক, একটু আজকে খামু, সানিরও দিমু, খাওয়া দাওয়ার পরে আলা বুঝেন যাবো কি। তো এখানে মরিচগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর এগুলিও, এগুলি হচ্ছে পান সুপারি। এটার মধ্যে হচ্ছে পান সুপারি, এটার খোলার দরকার নাই, এভাবেই থাক। কারণ আমার যথেষ্ট পান সুপারি আছে, যদি আমার মানে ই হয়, কি বলে, টান করে যায়, তাহলে আমি আবার এটা খুলবো। এটা হচ্ছে আর একটা পটলা পাটলি, সব পটলা পাটলি। ও আচ্ছা, এটা হচ্ছে শুকনো মরিচ। আমি ওই যে বলছিলাম আমার খুব ঝাল, আমাদের দেশে যে কারেন মরিচ বলে শুকনো মরিচ, কিছু মরিচ দেওয়ার জন্য, কারণ আমি এখানে যে মরিচটা কিনি ওই মরিচটা এত ঝাল না, চামড়াটা খুবই মোটা, ভালো লাগে না খাইতে। তো আম্মা অল্প একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছে। আমার আব্বা কষ্টে বউ মারছে ইচ্ছে মতো। আচ্ছা, জামা সেলোয়ার ওড়না, আর এটা হচ্ছে জামা, এটা হচ্ছে জামা। তো এগুলি সব ধুইতে হবে, ধুয়ে তারপরে পরতে হবে, কারণ হচ্ছে এই যে জিনিসপত্রের সাথে আসছে না একটু গন্ধ। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে আপনার, এটার ভিতরেও পান। আমি বলি আমি 12 বছর ধরে বিদেশ করি, এই 12 বছর ধরে আমি পান খাই।
বাট আমার দাঁত অত খারাপ হয় নাই, তো আমার এটা অভ্যাস, আপনারা এক একজন এক একভাবে নিতে পারেন, কিছুই করার নাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি সবসময় এইভাবে বাংলাদেশ থেকে পান শুকাইয়া সুবারি জর্দা, মানে আমি এখন বুঝি আমার 2 বছরের জন্য কতটুকু প্রয়োজন, কারণ 2 বছরের আগে তো আমি বাংলাদেশে যাওয়া হয় না, তো ওইভাবেই নিয়ে আসি। তবে এবার একটু মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে যে আমার ধারণা ছিল আমি এসে 1 বছর পরে চলে যাব, তো ওই হিসাবে নিয়ে আসছিলাম, কিন্তু এখন টান পড়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, পরে আবার ওই যে কাজিন গেল, কাজিনে দিয়ে এটা এগুলি নিয়ে আসাইলাম। তো এটা হচ্ছে আরেকটা জামা, এই হচ্ছে ওড়না, ফান জর্দার গন্ধ এগুলি ঠিক আছে। এই হচ্ছে জামা, এই হচ্ছে জামা, এগুলি সবই এখন ধুইতে হবে, ধুয়ে তারপর হচ্ছে পরতে হবে, তাছাড়া সম্ভব না, কিরকম একটা ভাবসা গন্ধ। আর এটার মধ্যে হচ্ছে জর্দা, এখন আসি খাবার জিনিসে, কি কি খাবার জিনিস দিলাম আম্মা, খাবার জিনিস অনেক কিছুই দিছে আপনার। এটা হচ্ছে গরুর মাংস, এখানে গরুর মাংস কলিজা সব কিছু মিক্স করে আম্মা এইটা দিছে। আমি যদিও আম্মাকে বলছিলাম যে আম্মা গরুর মাংস দিও না, কারণ আমি মাংস খাই না, মাংস খেলে আমার প্রেশার অনেক হাই হয়ে যায়, খারাপ লাগে, আমি মাংস টোটালি মানে আমার লাইফ থেকে অফ করে দিছি, শুধু আমি মুরগিটা খাই এখানে, কারণ মুরগি ছাড়া আমি ভাত খাবো কীভাবে। কিন্তু আম্মা মা তো, মার মন কোরবানির গোস্ত, তো মেয়েকে দিতেই তার ইচ্ছে হয়েছে হয়তো, তবে দিয়ে ভালো হয়েছে, সানি খেতে পারবো, সানি কোরবানির গোস্ত খাইতে পারবো পছন্দ করে। তো এই মাংসটা আজকে গরম করব, সানিকে দিব খাইতে, আর আমি হয়তো এক টুকরো খাবো। আর এখানে আছে শুটকি ভর্তা, এটা হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা, এটা হচ্ছে চুকা পাতা ভর্তা, চুকা পাতা বলতে আমরা একটা পাতা আছে আপনারা কি বলেন জানি না, লাল লাল ফুল হয় পাতাটা, টক খুব, ওই গাছের পাতাটা খুবই টক, ফুলটাও টক, হ্যাঁ ওই পাতা দিয়ে কালি জিরা দিয়ে আমরা একটা ভর্তা খাই। আমাদের আমরা যেখানে থাকি কাঁচকুড়াতে, ওইখানকার মানুষরা এই ভর্তাটাকে খুবই পছন্দ করে এবং আমার নিজেরও খুব ভালো লাগে, তো এই কারণে হচ্ছে এই ভর্তাটা আমি নিয়ে আসছি। আর আমার জিভলায় কিন্তু এখনই পানি চলে আসছে, কথা বলতেছি পানি। আর এখানে আছে হচ্ছে, এটাতে হচ্ছে আম্মা হচ্ছে কাঁচা মানে পাটায় বাটা কাঁচা কি বলে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানাই দিছে। আর এটা যে কি এটা আমি বুঝতেছি না, কিন্তু এটা আমার দেখা বলতে হবে এটা কি, তো যাই হোক এটা এগুলি এখন খুলবো না। সত্যি কথা বলতে মার হাতের রান্না, মার হাতের দেওয়া জিনিস অনেক দিন পরে পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি, কারণ বিগত প্রায় 1 বছর হয়ে গেছে বাড়ি থেকে আসছি, প্রায় না 1 বছর সম্পন্ন হয়েছে, এই মাসের 11 তারিখে আমার 1 বছর শেষ হয়েছে, আমি বাংলাদেশ থেকে ছুটিয়ে কাটায় যে আসছি কাতারে, তো 1 বছর পরে মার হাতের খাবার পেলাম, মা রান্না করে বা তৈরি করে দিছে খাবারগুলি, সো এটা আমার কাছে অনেক বড় বিশাল পাওয়া। আর সত্যি কথা বলতে যে বাসা থেকে একটা জিনিস আসলে একটা অন্য রকমের আনন্দ লাগে, তবে আমার এই খাওয়ার জিনিসের চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার পান সুপারি শেষ হয়ে গেছিলো, তো সেটা ইম্পর্টেন্ট ছিল বেশি। তো যাই হোক এগুলি আমি আনাইছি, আমার আম্মা আর আব্বা দুজনে এগুলি সব রেডি করে আমাকে পাঠাইছে, তবে এখানে আম্মার অবদানটা বেশি, আব্বারও অবদান আছে, আব্বা হচ্ছে প্যাকিং করছে আর আম্মা সব কিছু সংগ্রহ
আগ্রহ করছে। আসলে বাবা মা এরকমই হয়, বাবা মা সন্তানের ভালোর জন্য বা সন্তানকে কিছু দেওয়ার জন্য অনেক বেশি উদ্বিগ্ন হয়ে থাকে যখন একটা সন্তান দেশের বাইরে থাকে। তো যখন তারা ভালো মন্দ কিছু খায় তখন তাদেরকে মনে হয়, তাদের সন্তানের কথা মনে হয়। বাবা মা না থাকলে আসলে যে কত কষ্ট, এটা আমি মানে ই করি যে আব্বা আম্মা যখন থাকবে না তখন কি করব আমি জানি না। আসলে এটা আমি যখনই ভাবি তখনই আমার চোখ দিয়ে পানি চলে আসে। তো আমি আসলে যাই হোক, সব বাবা মার জন্য দোয়া করি, আল্লাহ সব বাবা মাকে, পৃথিবীর সমস্ত বাবা মাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা এই পৃথিবীতে নাই, ওপারে চলে গেছে, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। পরপরে আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক, ভালো রাখুক। অনেক অনেক দোয়া রইল বাবা মাদের জন্য। আর আমি এখানে জিনিসপত্রগুলি পেয়ে খুবই খুশি হয়েছি। এটা হচ্ছে কচু শাক, আর এটা আমাদের একদম আমাদের বাড়িতে মানে কেনা না, আমাদের বাসায় কচু গাছ হয়েছে, সেই শাকগুলি আম্মা রান্না করে দিয়েছে। আর এগুলির টেস্ট একেবারে ডিফারেন্স, মানে আমাদের তো অনেক জমি, মানে আমাদের আশেপাশে অনেক খালি জমি, আমাদের নিজেদের বাড়িটাও অনেক বড়। তো আমাদের ওই পিছনে হচ্ছে খালি জমিতে আম্মা কচু বুনছিল, তো ওই কচুই হয়েছে। ওইখান থেকে কিন্তু আমরা মাঝে মাঝে লতিও খাই। তো ওই কচু শাকটাই হচ্ছে আম্মা রান্না করে আমার জন্য পাঠাইছে। আম্মা মাছ দিয়ে রান্না করতে চাইছিল, ইলিশ মাছ দিয়ে, আমি না করছি। আমি বলছি না, কচু শাক আমার এমনিতেই ভালো লাগে, ওটা মাছ দিলে আরও খাইতে বিরক্ত লাগে, কাটা বাছাবাছির একটা ব্যাপার থাকে। আর এমনিতে দিলে যে ভাতটা যখন মাখে তখন এত সুন্দর সবুজ হয়ে থাকে, তখন খেতে বেশি ভালো লাগে। তো আম্মা কচু শাক রান্না করে দিছে, কচু শাকটা অনেক টেস্ট হয়েছে, আমি একটুখানি খেয়ে দেখছিলাম। তো আবার চিন্তা করলাম যে ওই যে কামরাঙ্গা মরিচ দিছে বা বোম্বাই মরিচ, ওই মরিচ দিয়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগবে। তারপরে এখানে কিছু সাজনা দিছে, আমাদের গাছের সাজনা, এটা ডাল দিয়ে খাওয়ার জন্য। আম্মা ভাবছিল আমি চলে যাব, এর জন্য অনেক সাজনা, গাছের সব সাজনা পেরে ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিল। তো আমি তো যাই নাই, এর জন্য আম্মা আমার সাজনাটা পাঠাই দিছে। আমার আবার সাজনা ডাল খুবই পছন্দ, ডালের সাথে সাজনা দিয়ে রান্না করে খায় না, ওটা আর কি খুব ভালো লাগে। আমি যদিও কখনো আমি অনেক এখন অনেক সময় দেখি ইউটিউবে সাজনা দিয়ে হচ্ছে মাছ দিয়ে চচ্চড়ি করে, তো এটা আমি কখনো ট্রাই করি নাই। তবে এবার যদি বাড়িতে যাই ইনশাল্লাহ ট্রাই করব, যেহেতু আমাদের গাছের সাজনা। আমাদের বাসায় কিন্তু মোটামুটি অনেক গাছপালাই আছে, আগে আরও বেশি ছিল। আমার ভাই যেখানে বাড়ি করছে এখানে অনেক মজার মজার কাঁঠাল আর আম গাছ ছিল, তো ওইগুলি এখন নাই। এখন ওই নারিকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ আছে মানে এখন কম। তারপর হচ্ছে সাজনা গাছ আছে, আর এই মরিচ গাছটা হচ্ছে বাড়ির ভেতরে একটা টপের মধ্যে মরিচ গাছ লাগাইছিল, সেখানে প্রচুর মরিচ ধরছে, মনে হয় 100 কম হবে না, এত মরিচ ধরছে। আম্মা বলতেছে এই গাছটা কিন্তু অনেক দিনের, মরিচ ধরে না ধরে না ধরে না, কিন্তু এবার যখন ধরছে মানে ইচ্ছা মতো মরিচ ধরছে। তো এটা আসলে কি, সবই হচ্ছে নসিব, যখন ধরার সময় ছিল তখন মরিচ ধরে নাই। আর যখন গাছটা আম্মা অনেকবার ভাবছিল যে ফেলে দিবে যেহেতু মরিচ ধরে না, তখন হঠাৎ করে না এত মরিচ আসছে মানে অকল্পনীয়, মানে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মরিচ। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর এখানে আমার কাজিন হচ্ছে মিষ্টি নিয়ে আসছিল, ও হচ্ছে আবার আমাদেরকে মিষ্টি পাঠাইছে, 4টা মিষ্টি আর 4টা হচ্ছে গজা পাঠাইছে। তো সানি আমি আনার সাথে সাথেই একটা মিষ্টি খাইয়ে ফেলছি, কারণ আমার না মিষ্টি অনেক পছন্দ। আর ডায়াবেটিস হয়েছে অনেক, এখানে মিষ্টি খাই না, আর ডায়াবেটিস হয়েছে দেখাও আমি ভয় পাই না, আমি একদম খাইয়ে ফেলছি। আসলে ডায়াবেটিস ডায়াবেটিস পরে বুঝবো না, আগে খায় নেই। আমার সত্যি খাবারে বিশেষ করে যে খাবার খাওয়ার পরে মানে একটু মিষ্টি মুখ করার ব্যাপারটা আমার খুবই ভালো লাগে, তখন মনে হয় কি যে যে আমি যে খাইলাম, দুপুরে খাবার খাইলাম বা রাতের খাবার খেলাম। কারণ হচ্ছে পানি ছেড়ে দিছে, শুধু আমি ভিডিও করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এতক্ষণ বাহিরে রাখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আব্বা আম্মার আশীর্বাদেই আজকে এই জিনিসগুলি পাইছি, না তো এত গরজ করে এত ভালোবেসে হয়তো বা কেউ পাঠাইতো না। যাক, শুক্রিয়া আল্লাহর দরবারে, অনেক বেশি শুক্রিয়া, খুবই খুশি হয়েছি। তবে আজকে আমি কিন্তু শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।